ও দুনিয়ার মানুষেরা তোমরা মাঝে মধ্যে আমি মাওলার নামে কোরআন শরীফের তেলাওয়াত করো আবার মাঝে মধ্যে তোমরা আমি মাওলার নামে জিকির আজকার করো আবার মাঝে মধ্যে তোমরা আমি মাওলার নামে দিনি জলসায় বসো দুনিয়ার মানুষেরা এটা কিন্তু তুমি তোমার বাহুবলের জোরে পারোনি আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি সেজন্য তুমি পারলে সুবহানাল্লাহ আমার দক্ষিণ চাকদ এলাকার যুবক ভাইরা আমি তোমাদেরকে বলি যুবক তুমি আসো আল্লাহ ওয়ালা যারা তাদের জলসায় আসো যুবক বলবে হুজুর আপনার কথা মাইকে বহু দূর থেকে শোনা যায় সেখানে বসে বসে বয়ান শুনব আমি বলবো যুবক তুমি জানো না আল্লাহর হাবিব বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা ও জগতের মানুষেরা আল্লাহর হাবিব বলেন যারা দীনি জলসায় বসে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত নাযিল হতে থাকে সুবহানাল্লাহ আমার দক্ষিণ চাকদ এলাকার যুবকেরা আমি তোমাকে বলি যুবক তুমি শোনো তুমি কি জানো আগামী কাল এই সময় তুমি কবরের বাসিন্দা ও যুবক তুমি কি জানো আগামী কাল এই সময় তুমি পদ্মা নদীর গভীর তলদেশে মেঘনা নদী যমুনা নদী শীতলক্ষা নদীর গভীর তলদেশে তুমি পড়ে থাকবে তাও তুমি জানো না এ যুবক তুমি কি জানো এই এলাকার বড় মসজিদের বড় হুজুরের জানাজা তোমার নসিবে হবে কোন কবরের মাটি তোমার নসিবে হবে তাও তুমি জানো না কোন দোকানের কাফন তোমার নসিবে তাও তুমি জানো না আসো যুবক আসো আল্লাহ ওয়ালা যারা তাদের জলসা আসো আজকের জলসা যদি কবুল হয়ে যায় হয়তো আমার আল্লাহ হাসরের ময়দানে বলবেন দক্ষিণ চাকদ এলাকার বড় মসজিদের উদ্যোগে তাফসির মাহফিল ওয়াজ মাহফিল আমি আল্লাহ কবুল করেছি যারে যুবক যা আমি তোর জিন্দগির সব গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ La ta'ala fi ayatin ukhra Ya ayyuhal ladhina amanu Tubu ila Allahi tawbatan nasuha وقال تعالى في آية أخرى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا من يجيب دعاء في الظلم يا كاشف الظلم
الضُّرِّ وَالْبَلْوَى مَا سَقَمِي قَدْ نَامَ وَفُدُكَ حَوْلَ الْبَيْتِ وَانْتَبَهُ وَأَنْتَ يَا حَيُّ يَا قَيُّومُ لَمْ تَنُمِي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم إن كان جودك لا يرجو ذو سفه فمن يجود على العاصين بالكرم محترم حاضرين امي আপনাদের সামনে প্রথমে কোরআনে কারীমের 21 নম্বর পারা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপর কোরআনে কারীমের 28 নম্বর পারা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি। পরে আপনার নবী আমার নবী আখিরি জামানার পয়গম্বর সরকারে দো জাহান তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ইমামুল আইম্মা খাতামুন নবিয়িন আশরাফুল আম্বিয়া আফজালুল আম্বিয়া আকরামুল আম্বিয়া আমেনার আদরের দুলাল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য মুবারক হাদিস থেকে ছোট্ট দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। সবশেষে আমি আপনাদের সামনে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আরবি ভাষা কয়েকখানা ছন্দ পেশ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ যদি আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, তাহলে আমি আপনাদের সামনে আয়াতে কারিমার তর্জমা, আয়াতে কারিমার সংক্ষেপে তাফসীর, নবীজির হাদিস সম্পর্কে দু একটা কথা বলবো ইনশা আল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল করিম ইয়া রাব্বাল আলামিন। দক্ষিণ চাকদ বড় জামে মসজিদ এর উদ্যোগে দুই দিন ব্যাপী 22তম ওয়াজ ও কোরআন শরীফের তাফসীর মাহফিল। আজ প্রথম দিন, আগামী দিন যিনি প্রধান বক্তা হিসাবে বয়ান করবেন আলহাজ মাওলানা মুফতি মিজানুর রহমান আসলামী সাহেব দামাত বারকাতুহুম, এবং সাথে থাকবেন মাওলানা আলী আকবর মিফতা সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আজ এই তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলের প্রথম দিন, আমরা এখানে এসেছি, আসলে আমরা কেউ আসতে পারিনি, আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা এখানে কেউ বসতে পারিনি, আল্লাহ মহান আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত, আপনার মতো আমার মতো কত যুবক, আপনার মতো আমার মতো কত সমবয়সী এবং মুরব্বী যারা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে বাজারে টেলিভিশন ফেসবুক ইন্টারনেট মোবাইলের সামনে হাজির, আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহরবান, আপনাকে আমাকে কোরআন শরীফের তাফসীর মাহফিলে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, শোনো আমি আল্লাহ যদি তোমাদেরকে হেদায়েত না দিতাম তাহলে তোমরা কেউ হেদায়েত পেতে না। আমরা মুসলমান, আমরা খাঁটি একজন মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম,
নিশ্চয়ই মনোনীত ধর্ম আল্লাহ পাকের কাছে ইসলাম ধর্ম ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু আল্লাহ ছাড়া আল্লাহ পাকের কাছে এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যেই তালাশ করবে আল্লাহর কাছে তা কবুল হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে একজন খাঁটি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা দক্ষিণ চাকদ বড় জামে মসজিদের উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শরীয়তপুর জেলা আমরা এখানে আসলাম আমরা এখানে বসলাম আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আসলে বিদেশি কোনো মানুষ না আমরা ছোটবেলায় নন্দন শাহ মাদ্রাসায় লেখাপড়া করেছি বাংলাদেশের ওই সময় আরো অনেক আগে নন্দন শাহ মাদ্রাসা একটা প্রতিষ্ঠান এমন অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছিল লেখাপড়ার দিক দিয়ে সকলে আমরা জানি আমার ভাইয়েরা আমরা আমাদের দেশীয় ছেলে না কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো এটাই তো আমাদের জীবনে অনেক কিছু না দোয়া করি আল্লাহ পাক এখানে আমরা যারা আছি আমরা আমাদের ছেলেদেরকে এমনিভাবে মাদ্রাসা পড়ালেখা করাবো এবং বড় আলেম যাতে হতে পারে সেদিকে লক্ষ্য করব আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করুন সবাই বলি আমিন আমার ভাইরা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনকাবুত এই সূরা মক্কা শরীফে অবতীর্ণ হয় আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ৫৭ নম্বর আয়াতে কারিমা পরবর্তীতে আমি আপনাদের সামনে কোরআন শরীফের ২৮ নম্বর পারা সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর আগে একটা কথা বলি আমরা এখানে বসেছি বসার দ্বারা আমাদের লোকসান হয়েছে বসার দ্বারা আমাদের ক্ষতি হয়েছে না আল্লাহ পাক কত বড় মেহেরবান কত বড় দয়ালু আমাদেরকে তিনি কত কত নিয়ামত দান করেছেন আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আমার দেয়া নিয়ামত গণনা করতে থাকো কিয়ামত পর্যন্ত তোমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমার নিয়ামত তুমি কোনো শেষ করতে পারবে না আমার ভাইরা আল্লাহ কত বড় মেহেরবান আল্লাহ কত বড় দয়ালু খুব খেয়াল করি আগের জামানায় মানুষেরা যখন হজে যেত কমের পক্ষে ৬ মাসের সময় ৬ মাস লাগতো হজে পৌঁছাবে যাবে আপনারা বলুন এখন যদি আমরা হজের নিয়ত করি তাহলে কি আমাদের ৬ মাসের প্রয়োজন না মাত্র ৬ ঘন্টা বাংলাদেশ বিমানবন্দর থেকে সেই সৌদি আরব জেদ্দা বিমানবন্দরে আমরা পৌঁছে যেতে পারি সেখান থেকে ১ ঘন্টায় বাইতুল্লাহ আল্লাহর ঘরে পৌঁছে যেতে পারি তাহলে মোটামুটি ৬০ ঘন্টা আল্লাহর ঘরের কাছে পৌঁছানো সম্ভব কিন্তু আগের জামানায় অন্তত ৬ মাস লাগতো তাহলে ৬ মাসের জায়গায় আল্লাহ পাক ৭ ঘন্টায় পৌঁছার তৌফিক দিলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আগের জামানায় আমরা যখন লেখাপড়া করতাম সবাই আমরা জানি তখন কি আমাদের এত পোশাকাদি ছিল একটা জামা ছিল না ছাত্র জীবনে একটা জামা শুক্রবার দিন জুমার আগে ধুয়ে দিতাম রৌদ্রে শুকানোর পরে সেটা গায়ে দিয়ে জুমার নামাজ এক সপ্তাহ চলবে আপনারা বলুন ভাইরা এখন কি আপনার আমার একটা জামা একটা পায়জামা না কত জামা কত ও দুনিয়ার মানুষেরা তোমরা মাঝে মধ্যে আমি মাওলার নামে কোরআন শরীফের তেলাওয়াত করো আবার মাঝে মধ্যে তোমরা আমি মাওলার নামে জিকির আজকার করো আবার মাঝে মধ্যে তোমরা আমি মাওলার নামে দিনী জলসায় বসো দুনিয়ার মানুষেরা এটা কিন্তু তুমি তোমার বাহুবলের জোরে পারোনি আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি সেজন্য তুমি পারলে সুবহানাল্লাহ আমার দক্ষিণ চাকদ এলাকার যুবক ভাইরা আমি তোমাদেরকে বলি যুবক তুমি আসো
আল্লাহু আলা যারা তাদের জলসায় আসো যুবক বলবে হুজুর আপনার কথা মাইকে বহু দূর থেকে শোনা যায় সেখানে বসে বসে বয়ান শুনবো আমি বলবো যুবক তুমি জানো না আল্লাহর হাবিব বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা ও জগতের মানুষেরা আল্লাহর হাবিব বলেন যারা দীনি জলসায় বসে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত নাযিল হতে থাকে সুবহানাল্লাহ আমার দক্ষিণ চাকদো এলাকার যুবকেরা আমি তোমাকে বলি যুবক তুমি শোনো তুমি কি জানো আগামী কাল এই সময় তুমি কবরের বাসিন্দা ও যুবক তুমি কি জানো আগামী কাল এই সময় তুমি পদ্মা নদীর গভীর তলদেশে মেঘনা নদী যমুনা নদী শীতলক্ষা নদীর গভীর তলদেশে তুমি পড়ে থাকবে তাও তুমি জানো না এ যুবক তুমি কি জানো এই এলাকার বড় মসজিদের বড় হুজুরের জানাজা তোমার নসিবে হবে কোন কবরের মাটি তোমার নসিবে হবে তাও তুমি জানো না কোন দোকানের কাফন তোমার নসিবে তাও তুমি জানো না আসো যুবক আসো আল্লাহু আলা যারা তাদের জলসা আসো আজকের জলসা যদি কবুল হয়ে যায় হয়তো আমার আল্লাহ হাশরের ময়দানে বলবেন দক্ষিণ চাকদো এলাকার বড় মসজিদের উদ্যোগে তাফসির মাহফিল ওয়াজ মাহফিল আমি আল্লাহ কবুল করেছি যারা যুবক যা আমি তোর জিন্দগির সব গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ এ যুবক আমি তোমাকে বলি তুমি শোনো এ যুবক তোমাকে বলি তুমি অন্ধকার কবরের বাসিন্দা অন্ধকার কবরের ভিখারি তোমার কবরের পাশ দিয়ে কত মানুষ যায় তোমার বন্ধু তারা যায় বন্ধু আমার দিকে একবার নজর কর একই সাথে লেখাপড়া করতাম একই সাথে মাদ্রাসা স্কুলে পড়তাম এ বন্ধু আমি যে অন্ধকার কবরের ভিখারি সূরাতুর রহমান সূরা ইয়াসিন তেলাওয়াত কর আমার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা কর সুবহানাল্লাহ আমার এলাকার যুবক ভাইরা আমি তোমাদেরকে বলি তুমি শোনো আল্লাহু আলা যারা তাদের জলসায় আসো আজকের মাহফিল যদি কবুল হয়ে যায় হয়তো আমার আল্লাহ বলবেন এ দক্ষিণ চাকদো বড় জামে মসজিদের উদ্যোগের মশালা এমনি ভাবে মাহফিল আমি কবুল করেছি যাও আমি তোমার জিন্দগির সব গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমার এলাকার মা বোনেরা আমি আপনাদেরকে বলি মা আমার বোনেরা পর্দার আড়ালে যায় নামাজে বসেন আল্লাহু আলা যারা তাদের জলসায় আল্লাহু আলা যারা তাদের কথা পর্দার আড়ালে বসে বসে শুনেন ও মা আপনি একদিন এসেছিলেন আপনার শ্বশুর বাড়িতে নতুন বধূ সেজে এসেছিলেন কতজনে শরবত কতজনে মিষ্টি আবার কতজনে তালের পাখা দিয়ে বাতাস করতেছিল আপনি এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন আপনার কত বড় বড় বিল্ডিং আপনার বিল্ডিংয়ের ভিতরে দামি দামি শুকে দেখা যায় শুকেচের ভিতরে দামি দামি চাদর আপনার গলার হার আপনার পায়ের নূপুর আপনার হাতের চুলগুলো দেখা যায় কে পরিধান করবে আপনার এই সকল জিনিস ও মা পর্দার আড়ালে বসেন আপনি যায় নামাজে বসেন মুরাকাবার হালাতে বসেন আজকের জলসা যদি কবুল হয়ে যায় হয়তো আমার আল্লাহ বলবেন দক্ষিণ চাকদো বড় জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে পর্দার আড়ালে তুমি মহিলাদের জায়গায় বসেছিলে বিভাগের ফতোয়ার খেদমত করি হাদিসের খেদমত আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন আমাদেরকে হাদিসের খেদমত করি ঢাকা মাদানী নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি সন্দীপের হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন ওই মাদ্রাসার হাদিসের খেদমত আমি করি আমরা যারা হাদিসের খেদমত করি প্রায় দশ এগারো জন হাদিসের খেদমত করি দশ জন বা এগারো জন যেখানে থাকেন তাদের মাঝে একজন বড় থাকেন না দুনিয়ার নিয়ম দশজন এক জায়গায় কাজ করলেও তাদের মাঝে একজন কি থাকেন বড় থাকে না তা আমরাও যারা হাদিসের খেদমত করি আমাদের মাঝে একজন বড় ছিলেন শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব তার বাড়ি হাতিয়া ওই হাতিয়া সন্দ্বীপ এলাকায় মাদানী নগর মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন গত নভেম্বর মাসে দশ তারিখে মাগরিবের নামাজের সময় মাদানী নগর মাদ্রাসায় তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। আমার ভাইরা, মাওলানা জাকারিয়া সাহেব শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। তিনি মাদানীনগর মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসায় প্রায় 39 বছর হাদিসের খেদমত করেছিলেন। সুবহানাল্লাহ। তার আব্বা কুতুবুল আলম শেখুল ইসলাম হযরত মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র মাওলানা মুজাম্মিল হক সাহেব, তিনিও প্রায় এক টানা 40 বছর হাদিসের খেদমত করেছিলেন। সুবহানাল্লাহ। বাপ কা বেটা, যেমন বাপ তেমন কি ছেলে। মাওলানা জাকারিয়া সাহেব অনেক আল্লাহ ওয়ালা ছিলেন এবং খুব ব্রেনি ছিলেন। আমার ভাইয়েরা, মাওলানা জাকারিয়া সাহেব তিনি যেদিন মৃত্যুবরণ করবেন সকাল 10:45 পর্যন্ত তিনি হাদিসের সবক দিলেন। জোহরের নামাজের সময় তিনি অসুস্থ, বললেন আমাকে হাসপাতালে ভর্তি করা। মালিবাগ খেদমা হাসপাতালে হুজুরকে ভর্তি করানো হয়। তিনি জোহর থেকে আসর পর্যন্ত হাসপাতালে ছিলেন। আসরের নামাজ আদায় করে তিনি বলেন মাদ্রাসায় চলো। তো মাদ্রাসা আসতেছেন, প্রায় 1 ঘন্টা সময়, আসতে আসতে মাগরিবের সময় হয়ে যায়। এদিকে মাদানীনগর মাদ্রাসার মসজিদে মাগরিবের নামাজ চলছে তৃতীয় রাকাত। হুজুরের কামরা মসজিদের দোতলায়, মসজিদ সংলগ্ন কামরা, সেখানে হুজুর পৌঁছে গেলে বলতে থাকেন ছাত্রদেরকে যারা ছিল, আমাকে চেয়ারে বসাও, চেয়ারে বসাও। চেয়ারে বসার পর হুজুর বলতেছেন তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2-3 বার কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহর হাবিব বলেন আমি সুসংবাদ দিলাম আমার ওই উম্মত জান্নাতে যাবে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হাবিব বলেন দুনিয়ার মানুষেরা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাসের সাথে একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ হাবিব বলেন আমি রাসূল ঘোষণা দিলাম আমার এই উম্মত জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ। আমরা কালেমা পড়েছি না, আমরা মুসলমান, হাদিসে রাসূল, রাসূলের হাদিস অনুযায়ী আমরাও ইনশাআল্লাহ কোথায় যাব, জান্নাতে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সবাই বলি আমিন। মাওলানা জাকারিয়া সাহেব অত্যন্ত আল্লাহ ওয়ালা ছিলেন। হুজুরের জন্য তরকারি পাকানো হতো, ছাত্ররা তরকারি পাকাতো, মিশকাত শরীফের ছাত্ররা পাকাবে, তারা কি সুন্দরভাবে পাকাতে জানে না? একদিন ঝাল বেশি, আরেকদিন ঝোল বেশি, আরেকদিন তরকারিতে পানি বেশি, আরেকদিন লবণ নেই। হুজুরের সামনে যা দেওয়া হবে হুজুর তাই খেতেন, কিছুই বলতেন না, কাউকে কিছুই বলতেন না। এটাই ইসলামের কি, মুসলমানের আলামত না? আমাকে আপনাকে যা দেওয়া হবে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ বলে খেয়ে উঠবো। খানার কোনো কি করবো না, দোষ ত্রুটি বর্ণনা করবো না। আল্লাহ আমাদেরকে একটা হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরতে হবে আমাদের সকলের, কেউ বেঁচে থাকতে পারবো না এই দুনিয়ায়। তবে কুই আগে রওয়ানা ওর কুই পিছে রওয়ানা, কেউ আগে যাবে আবার হয়তো কেউ পরে, মরতে হবে সবারই। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই, আল্লাহর ওলি হযরত হাফিজি হুজুর বলেন শেষ রাত্রে ঘুম থেকে উঠে আল্লাহর ওলি বলতেন জাগনা হ্যায় জাগলে আফলাক কে সায়া তলে, জাগনা হ্যায় জাগলে আফলাক কে সায়া তলে, আসর তক সো না পড়েগা কাকে সায়া তলে, আসর তক সো না পড়েগা কাকে সায়া
ছায়াতলে ও দুনিয়ার মানুষেরা শোনো জেগে থাকো তুমি এই আসমানের নিচে জেগে থাকো তোমার একদিন ঘুম আসতে হবে এই জমিনের নিচে চিরদিন সুবহানাল্লাহ এমন ঘুম আসবে তুমি আল্লাহ ওয়ালা যদি হতে পারো আমার ভাইরা তোমার ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা একবার নজর করে দেখ উপরের দিকে তোর বিছানা আমার ভাইরা অন্ধকার কবরে বালিশ থাকবে না বিছানা থাকবে না অন্ধকার কবরের সাথী তুমি সাথী হবে কবরে তোমার বাতি থাকবে না কিছুই থাকবে না কবরের জন্য তুমি কি প্রস্তুত করলে আমার ভাইরা আখেরাতের মানুষ হওয়ার জন্য চেষ্টা করো একদিন এমন হবে ঘোষণা করা হবে আল্লাহর ওলি দুনিয়ায় নাই ঘোষণা করা হবে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমনি ভাবে বড় মাওলানা সাহেব মুফতি সাহেব হাফেজ এবং কারি সাহেব দুনিয়ায় নাই দুনিয়ায় নাই সেদিন আসার পূর্বে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সবাই বলি আমিন আমার ভাইরা আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফের আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক প্রাণী যারই প্রাণ আছে তারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে একদিন হয়তো কেউ আগে যাবে আবার কেউ পিছনে সকলেরই যেতে হবে আমার নবী আপনার নবী মাহবুবে খোদা আল্লাহর পয়গম্বর প্যারা নবী তিনিও দুনিয়ায় থাকতে পারেননি তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন সিরাতে মুস্তফার লেখক আল্লাহ ইদ্রিস কান্দলভি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন আমার সাহাবায়ে কেরাম শোনো আমি কোন দিন মারা যাই আমি জানি না তবে তোমাদেরকে একটা কথা বলে যাই সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি আল্লাহর হাবিব বলেন আমাকে যখন গোসল দিয়ে যখন কাফনের কাপড়ের ভিতরে রাখা হবে আমার সাহাবা তোমরা শোনো আমার ঘরের ভিতরে রেখে তোমরা দরওয়াজা বন্ধ করে দিবে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন নবীজি বলেন শোনো সর্বপ্রথম আমার জানাজা পড়াবেন হযরতে জিবরাইল সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাসূল কোন দিন মারা যাবেন কখন মারা যাবেন পয়গম্বর কি সেটা জানতেন পয়গম্বর জানেন না 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 আমার ভাইরা গায়েবের মালিককে আল্লাহ অদৃশ্যের মালিককে আল্লাহ একমাত্র গায়েবের খবর কে বলতে পারেন আমার আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ অদৃশ্য এবং গায়েবের খবর বলতে পারবে না তবে নবী রাসূল যারা তারা বলতে পারেন ওহির মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দেবেন তখন তারা বলতে পারেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল অদৃশ্যের খবর গায়েবের খবর কে বলতে পারেন আল্লাহ তবে আমাদের মাঝে বাংলাদেশে অনেকে বলতে চায় তারাও নাকি গায়েবের খবর বলতে পারে সকলে বলি নাউযুবিল্লাহ খবরদার খবরদার গায়েবের মালিক অদৃশ্যের মালিক কে আল্লাহ আমার আপনার কখন মৃত্যু হবে আপনি কখন মারা যাবেন আমি কখন মারা যাব আমার কি জানি না আল্লাহর পয়গম্বর জানতেন না তিনিও জানতেন না আমার ভাইরা সিরাতে মুস্তফার লেখক আল্লামা ইদ্রিস কান্দলভি রহমাতুল্লাহ আলাইহি লেখেন দুনিয়ার মানুষেরা শোনো ও জগতের মানুষেরা শোনো আল্লাহর হাবিবের যখন কাফনের কাপড়ের ভিতর রাখা হয় খাট যখন রাখা হয় আমার ভাইরা এবার নবীজির জানাজা হবে নবীর জানাজা কে পড়বে জানাজা একা একা করে দল দলবদ্ধভাবে নবীজির জানাজা আদায় করা হয় আমার ভাইরা সর্বশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জানাজা সম্পন্ন করেন আমার ভাইরা মাওলানা ইদ্রিস কান্দলভি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আমার নবীর জানাজায় 30,000 মানুষ অংশগ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতোই ছিলেন ঠিক তিনি একজন মানুষ ছিলেন
না তিনি আমাদের মতই কি একজন মানুষ ছিলেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া শোনো আমি তোমাদের মতো একজন মানুষ তবে একটা কথা এতটুকু পার্থক্য তোমাদের কাছে ওহী আসে না আমি নবীর কাছে ওহী আসে এতটুকুই পার্থক্য খবরদার খবরদার আল্লাহর হাবিব যখন মারা যাবেন মৃত্যুর আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত জিবরীল আমিন যখন সূরা আন-নাস ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরা যখন আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসেন আল্লাহর হাবিব বলেন জিবরাইল এই সূরাতে বসতেছি আমার মৃত্যু বুঝি কাছাকাছি আমার মৃত্যু কাছাকাছি আমি আর বেশি দিন দুনিয়ায় থাকতে পারবো না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিব তিনিও দুনিয়া থেকে চলে গেলেন তিনিও দুনিয়া থাকতে পারলেন না আপনিও থাকতে পারবেন না আমিও দুনিয়া থাকতে পারবো না এই দুনিয়ার পয়গম্বর মুহাম্মদ আরবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শানে কত সুন্দর কথা বলেন সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাদিরিন হাশিমিন মুকাররামিন আতুফিন রউফিন মাইয়ুসাম্মা বি হামাদি আল্লাহু আকবার আমার নবীর শানে আল্লাহ কত যে সুন্দর কবিতা পৃথিবীর কত জনে কত সুন্দর সুন্দর কবিতা বলেছিলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার নবী আপনার নবী দুনিয়া থাকতে পারেননি বোঝা গেল আপনিও থাকতে পারবেন না আমিও দুনিয়া থাকতে পারবো না আমার ভাইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ বয়সে একবার নবীজি হযরত ফাতেমাকে ডাকলেন ডেকে বললেন মা ফাতেমা শোনো প্রতি বছর রমজানে হযরত জিবরীল আমিন আমার কাছে একবার আসেন এবং কোরআন শরীফের দাওয়ার একবার হয় প্রতি রমজানে 30 পারা কোরআন শরীফের দাওয়ার একবার হয় আল্লাহর হাবিব বলেন ও ফাতেমা আমি তোমাকে বলি তুমি শোনো এই রমজানে হযরত জিবরীল আমিন আমার সাথে দুইবার কোরআন শরীফের দাওয়ার করেছেন জিবরীল আমিন কোরআন শরীফের দুইবার দাওয়ার করেছেন ও ফাতেমা বোঝা যায় আমি নবী বুঝি আর বেশি দিন দুনিয়া থাকবো না হযরত ফাতেমা সুরার সাথে সাথে কান্না করে দেন কান্না করে দেন আবার কিছুক্ষণ পরে হযরত ফাতেমা তিনি হাসি দিলেন আমার ভাইরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি হযরত ফাতেমাকে জিজ্ঞেস করলাম আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে আপনি প্রথমে কান্না করেন আবার কিছুক্ষণ পরে দেখা যায় আপনি হাসি দিলেন হযরত ফাতেমা বললেন আমি আপনাকে কি বলবো আমার আব্বা যখন বলেন আমি আর দুনিয়ায় থাকব না দুইবার কোরআন শরীফের যখন দাওর হয় আমার মনে হয় আমি আর দুনিয়ায় থাকব না আমি তখন কান্না করে দিলাম আবার কিছুক্ষণ পর আমার নবী আমার আব্বা জান বলে ও ফাতেমা কান্না করবে না আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিছুদিন পর সর্বপ্রথম মনে হয় তুমি আমার সাথে সাক্ষাৎ করবে সুবহানাল্লাহ এজন্য আমি হাসি দিলাম আমার ভাইরা মৃত্যু এমন জিনিস আল্লাহ পাক কোরআন শরীফে বলে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة الله পাক বলেন হে নবী আপনি বলে দিন দুনিয়ার মানুষেরা শোনো যে এই মৃত্যুর থেকে তোমরা পলায়ন করো সেই মৃত্যু তোমাকে একদিন ধরবে আবার তোমরা যারা তোমাদেরকে আল্লাহ মহানের দরবারে আনা হবে সুবহানাল্লাহ কবরে যেতেই হবে কেউ একথা বলতে পারবে না আমার ভেরা গুলিস্তা কিতাবের ভিতরে হযরত শেখ সাদি রহমত